বন্ধুরা, আপনারা জানেন 2024-এর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 1 জুলাই 2024। এটা রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হচ্ছে 17 এপ্রিল অমরনাথজি শ্রাইন বোর্ডের ওয়েবসাইট থেকে। এখানে আপনারা অফলাইন অনলাইন দুটো ইনফরমেশানই পেয়ে যাবেন রেজিস্ট্রেশন পদ্ধতির। অমরনাথ যাত্রার ডিটেল একটি ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরছি। অমরনাথ যাত্রা পায়ে হেঁটে করা দুটো পথই আপনারা কম বেশি জানেন, একটি চন্দনবাড়ি থেকে আর একটি বালটাল থেকে, কিন্তু এই দুটো পথই খুব কষ্টের। আমি বলবো আপনারা যাওয়াটা বালটালের নীলগ্রথ হেলিপ্যাড থেকে শুরু করুন, পঞ্চতরণী পৌঁছে যান সেম ডেতে। এটি 10 মিনিটের হেলিকপ্টার জার্নি এবং এই হেলিকপ্টার রাইডটি উপভোগ করুন। খুব সুন্দর কাশ্মীর ভ্যালির উপর দিয়ে পঞ্চতরণীতে পৌঁছে যাবেন এই হেলিকপ্টার রাইডে। পঞ্চতরণীর টেন্টে রাত্রিবাস করুন, পরের দিন অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিন আর রিটার্ন করুন পঞ্চতরণী হয়ে গণেশ টপ, তারপর শেষনাগ, একদিন একদিন করে রেস্ট নিয়ে। এবং এই রিটার্ন করার সময় আপনি নিচের দিকে নামবেন, সেটা তুলনামূলকভাবে একটু ইজি। খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন পয়েন্টের লঙ্গরখানা থেকে আপনি পেয়ে যাবেন। এইভাবে আপনারা অমরনাথ যাত্রাটি কমপ্লিট করতে পারবেন এবং আপনারা অমরনাথ গুহা এবং বাবা বর্ফানির দর্শনটি খুব ভালোভাবে করতে পারবেন। আমরা 4 জন ফ্যামিলি মেম্বার কলকাতা থেকে অমরনাথ যাত্রা করেছিলাম এবং বাবা বর্ফানির দর্শন আমরা করেছিলাম। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের একটা প্রি মেডিকেল চেক আপের প্রয়োজন হবে। আমাদের প্রি মেডিকেল চেক আপ এবং কম্পালসারি মেডিকেল ফিস সার্টিফিকেটটি আমরা নিয়েছিলাম এমআর বাঙ্গুর হসপিটাল থেকে। এমআর বাঙ্গুর হসপিটালে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করলে সেখানে সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের মেডিকেল ফিস সার্টিফিকেটটি কালেক্ট করবেন, যেটা রেজিস্ট্রেশন পদ্ধতিতে কাজে লাগবে। তো স্টেপ বাই স্টেপ প্রসেসটি ফলো করলে আপনি সুন্দরভাবে বাবা বর্ফানির দর্শনটি আপনি করতে পারবেন। তো আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে ইজি প্রসেসে আপনি যাত্রা করবেন, অথচ সমস্ত পয়েন্টগুলো আপনি কভার করতে পারবেন। আমরা যাত্রা শুরু করেছিলাম শিয়ালদহ থেকে রাজধানী এক্সপ্রেসে। রাজধানী এক্সপ্রেসে আমরা দিল্লি পৌঁছে গেলাম। দিল্লি পৌঁছে আমরা সেখান থেকে দিল্লি মেট্রো নিয়েছিলাম দিল্লি এয়ারপোর্ট যাওয়ার জন্যে। এক্ষেত্রে আপনারা দিল্লির যানজটকে একটু অ্যাভয়েড করে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে আমরা স্পাইস জেট বিমানে শ্রীনগর পৌঁছে গেলাম। শ্রীনগরে গিয়ে RFID ট্যাগ এয়ারপোর্ট থেকে কালেক্ট করে আমরা তারপর ডাল লেকের কাছে পৌঁছে গেলাম এবং ডাল লেকে আমরা ইভিনিংয়ে বোটিংও করতে পারলাম এবং একটা সময় সুন্দর সময় ডাল লেকের কাছে আপনারা কাটাতে পারবেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আপনাকে শুয়ে পড়তে হবে, নেক্সট দিন আপনাকে বালটালের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সেক্ষেত্রে বালটালের হেলিপ্যাড থেকে আপনাদের নেক্সট ডে হেলিকপ্টার রাইডটি থাকবে। তো তারপর আমরা পরের দিন সকালে উঠে আমাদের শ্রীনগর থেকে যাত্রা শুরু করলাম বালটালের উদ্দেশ্যে। এই বালটালটি বলি, এটা সোনমার্গে অবস্থিত, যাত্রাপথটি খুবই সুন্দর আর কাশ্মীরের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা তো খুবই সুন্দর। এবং যাত্রাপথে ইন্ডিয়ান আর্মি সর্বদাই আমাদের সিকিউরিটি প্রদান করছে, সুতরাং সেই ভয়ভীতির জিনিসটা কিন্তু এখানে নেই। এক্ষেত্রে আপনারা শ্রীনগর থেকে বালটালের যাত্রাপথটিও খুব সুন্দরভাবে উপভোগ করবেন। বালটালের হেলিপ্যাডে পৌঁছে গেলাম আমরা, সেখানে আমরা সিকিউরিটি চেক আপ করে হেলিকপ্টারের জন্য ওয়েট করলাম। তারপরে সুন্দর হেলিকপ্টার রাইডে কাশ্মীর ভ্যালির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু 10 মিনিটেই পঞ্চতরণী পৌঁছে গেলাম। এবং এই হেলিকপ্টার রাইডটি আপনারা উপভোগ করুন, এটা খুবই সুন্দর রাইড এবং খুব কম সময়ে আপনারা পৌঁছে যাবেন। কিন্তু মাথায় রাখবেন, বালটালে পৌঁছে আপনারা কিন্তু অযথা কোনো লম্পঝম্প করবেন না, কারণ সেক্ষেত্রে একটা অ্যাক্লিমেটাইজেশনের ব্যাপার থাকে। সোজা আপনি 12,500 ফিট অল্টিচিউডে পৌঁছে যাচ্ছেন, তো সেখানে আস্তে আস্তে হাঁটাচলা করুন। টয়লেট কি অন্য কোথাও গেলেও খুব আস্তে আস্তে যান এবং একটা সব থেকে আগে একটা আপনি টেন্ট নিয়ে নিন। আমরা নিয়েছিলাম একটা 2,000 টাকার টেন্ট। এক্ষেত্রে বার্গেনিং আপনি করলে যতটা দাম আপনি কমাতে পারবেন। টেন্টে আপনি রাত্রিবাস করুন। এবং এই যে পঞ্চতরণী বলি, এখানে পঞ্চতরণী মা গঙ্গা বইছে
এবং এখানকার নৈসর্গিক সৌন্দর্য, আশপাশের পাহাড়ে তুষারাবৃত সমস্ত শৃঙ্গ খুবই সুন্দর। টেন্টে আপনি রাত্রিবাস করুন, এখানে ইন্ডিয়ান আর্মির যে সিকিউরিটি আছে সেখানে আপনার কোনো রকম অসুবিধাই হবে না। আর যেটা বলি যে এখানে আপনি খাওয়া দাওয়াটা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন লঙ্গরখানা থেকে পেয়ে যাবেন। আমরা তারপরে নেক্সট ডে মর্নিংয়ে উঠে অমরনাথ গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবং যাত্রাপথের অপূর্ব সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করলাম, যেটা একটা সত্যি উপভোগ করার বিষয়। এবং এই পায়ে হেঁটে গেলেই কিন্তু এই সৌন্দর্যটা যাত্রাপথে আপনারা উপভোগ করতে পারবেন। এবং পায়ে হেঁটে কেউ যদি না যেতে চায় সেক্ষেত্রে ডুলির ব্যবস্থা আছে এবং ঘোড়ায় চেপেও যেতে পারবেন। সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট কস্ট যেটা আমার সেই সময় দেখেছিলাম যে পার ঘোড়াতে 5,000-4,000 এরকম নেবে এবং ডুলির ক্ষেত্রে সেটা 9,000 অ্যাপ্রক্সিমেটলি। এটা বার্গেনিং করে আপনি কস্টটা ডিসাইড করতে পারবেন। তো আস্তে আস্তে এখানেও খুবই চড়াই পথ পার হয়ে আপনাকে সঙ্গম টপে পৌঁছাতে হবে এবং সেক্ষেত্রে খুব গুটি গুটি পায়ে আপনাকে যাত্রাটি করতে হবে। সঙ্গম টপ থেকে আপনি অমরনাথ গুহার ডাইরেক্ট ভিউ পেয়ে যাবেন এবং এই সঙ্গম টপ হলো এমন জায়গা যেখানে দুই দিক থেকে আসা দর্শনার্থী একসাথে মিলছে। একদিকে বালটাল থেকে যে দর্শনার্থীরা আসছে এবং আরেকটা দর্শনার্থী যারা চন্দনবাড়ি হয়ে, শেষনাগ হয়ে, গণেশটাপ হয়ে, পঞ্চতরণী হয়ে আসছে, তারা দুটো দর্শনার্থী এক জায়গায় মিলে তারা কমনভাবে গুহার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এই জায়গার সৌন্দর্যটা খুবই সুন্দর, কিন্তু এখানেও আপনাকে খুবই আস্তে আস্তে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডুলিতেও অনেকে যাত্রা করছে এবং ঘোড়ায় তো যাত্রা হচ্ছেই। এবং গুহার 2 কিলোমিটার আগে কিন্তু আপনার আর কোনো ঘোড়াও যাবে না, সেক্ষেত্রে বাকিটা কিন্তু আপনাকে অ্যাটলিস্ট পায়ে হেঁটে যেতে হবে কিংবা ডুলিই নিতে হবে। তো অ্যাকর্ডিংলি কস্ট আপনারা সেখানে গিয়ে বার্গেনিং করে নিতে পারবেন। গুহার দিকে যত আপনি এগোতে থাকবেন, অমরনাথ গুহা থেকে একটা শিব বন্দনা খুব সুন্দর কানে ভেসে আসবে। সেক্ষেত্রে যতই পথের ক্লান্তি থাকুক তা সত্ত্বেও কিন্তু আপনার সেই কষ্টটা নিরাময় হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে গুহার দিকে এগিয়ে যাবেন, যেটা আমরাও আস্তে আস্তে এভাবে গুহার দিকে এগিয়ে গিয়েছিলাম এবং অতি আনন্দে আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা গুহায় পৌঁছে যাব এবং অমরনাথ দর্শন আমাদের হবে। এবং অমরনাথ দর্শনের পরে সেম ডেতেই আমরা আবার আজকে পঞ্চতরণী এসে রাত্রি যাপন করব। নেক্সট আমরা আবার পরের দিন আমরা পঞ্চতরণী থেকে গণেশ স্টপ হয়ে শেষনাগে গিয়ে পৌঁছাব। তারপরে শেষনাগ থেকে আবার আমরা চন্দনবাড়িতে যাব। তাহলে সেক্ষেত্রে আমার গুহাও দর্শন করা হয়ে গেল এবং প্রত্যেকটা অমরনাথ যাত্রার পয়েন্ট যেমন শেষনাগ, এইসব সমস্ত জায়গাগুলো যে নৈসর্গিক সৌন্দর্য, গণেশ স্টপ। কিন্তু যদি আমি চন্দনবাড়ি থেকে যাই সেক্ষেত্রে আমাকে তো আপে চাপতে হবে, তো সেটা একটু টাফ। যারা রেগুলার বেসিস হাঁটাচলা করে না কি ফিজিক্যাল এক্সারসাইজ যাদের হয়ে ওঠে না, সেই সেই সমস্ত দর্শনার্থীদের ক্ষেত্রে বলবো, যখন আমি অমরনাথ দর্শন করে একদিনে বালটাল হয়ে যদি আমি নেমে যাই তো সেটা তো ঠিক আছে, পদ্ধতি ভালোই, কিন্তু আমার অনেকগুলো পয়েন্ট কভার করা হলো না। কিন্তু আমি যদি এই সমস্ত পয়েন্ট কভার করতে যাই, স্বচক্ষে দেখতে যাই, কারণ বারবার তো দেখা হবে না, তাহলে আমি এইভাবে করতে পারি যে প্রথমে পৌঁছে গেলাম হেলিকপ্টারে, পরে নামলাম এই পথ হয়ে পঞ্চতরণী, গণেশ স্টপ, শেষনাগ, এইভাবে। তাহলে আমার অমরনাথ দর্শনও খুব সুন্দরভাবে হবে এবং প্রত্যেকটা পয়েন্টও আমি খুব সুন্দরভাবে কিন্তু কভার করতে পারবো। আর কষ্ট তো একটু থাকবেই, কিন্তু সেটা অমরনাথের কৃপায় হয়ে যাবে। তো এইভাবে আমরা অমরনাথ দর্শন করেছিলাম। পরের ভিডিওটা আমার নামার পয়েন্টটাও আমি খুব সুন্দরভাবে বলবো, একদম পরের ভিডিওটা দেখুন, সেটা আমার নামাটা ক্লিয়ার থাক। তো এইভাবে আপনারা অমরনাথ দর্শন করুন, খুবই ভালো লাগবে। ভক্তিভাব সহকারে অমরনাথ দর্শন করুন।